দশমী সকলকে শারদীয় শুভেচ্ছা সকলকে। আবারও কোকে ফুডে পুজোর মুডের একটা কি বলবো আড্ডাতে এসে আমি অত্যন্ত এক্সাইটেড। সবার সাথে কত গল্প হলো, আলাপ হলো, কথা হলো, খাওয়া দাওয়া হলো, এই একটা সুযোগ যে কোক করে দিয়েছে আবার সবার সাথে দেখা করবার। মানে একটা গোটা বছর তো দূরে দূরে কাটলো, কারোর সাথেই প্রায় দেখা হতে পারেনি। এন্ড আমরা বাঙালিরা উই আর অলওয়েজ ওয়ান বিগ কমিউনিটি, মানে একসাথে না থাকলে কি হয়, মানে সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং। তো সেইখানে সব কিছু ভালো হয়ে গেছে বলছি না, কিন্তু ভালোর পথে সেইটুকু বলতে পারি। কোক ইজ আ সেন্টিমেন্ট অ্যান্ড কোক ইজ আ নস্টালজিয়া। সো কোক ছাড়া পুজো কোনোরকম অনুষ্ঠান উৎসব ভাবাই যায় না। ওই জন্যে বিং পার্ট অফ কোক, আই থিঙ্ক দিস ইজ মাই ফিফথ ইয়ার উইথ কোক, যে বিং পার্ট অফ কোকে ফুডে পুজোর মুডে ফর দ্য ফিফথ ইয়ার, আই ফিল ওভারওয়েলমড যে কোক ফাইন্ডস মি গুড এনাফ টু বি রিপ্রেজেন্টিং দেম এভরি ইয়ার। ও প্লিজ FIR দেখো, ছবিটা খুব ভালো হয়েছে। যদি খারাপ লাগে বিশেষ করে আমি পয়সা ফেরত দেবো, আই এম দ্যাট কনফিডেন্ট অ্যাবাউট দ্য ফিল্ম, দ্য ফিল্ম ইজ রিয়েলি গুড। তোমরা যারা টান টান চিত্রনাট্য ছবি দেখতে পছন্দ করো, এক্ষুনি নেটফ্লিক্স, আমাজন সব বাদ দাও, গিয়ে FIR টা দেখো, ইউ উইল থ্যাংক মি লেটার। থ্যাংক ইউ সো মাচ।